হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দামোদর শেঠ। দামোদর শেঠের নতুন ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের ফুড গাইড অরিন্দম। আমার বদভ্যেস বলুন বা হুজুক বলুন, আমি কলকাতার রাস্তায় রাতের বেলা ঘুরতে খুব ভালোবাসি বাইক নিয়ে। তাই ভাবলাম যে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করা যায় কলকাতার নাইট লাইফ নিয়ে, মানে কলকাতায় মাঝরাতে কী কী খাবার পাওয়া যায়, কোথায় কী কী ধরনের খাবার পাওয়া যায়, সেরকম নিয়ে একটা ভিডিও করা যাবে। আমি যখন কলকাতার রাস্তায় রাত্রি একটা দুটো তিনটের সময় ঘুরে বেড়াই, সেই সময় কলকাতায় তখনও কী কী রেস্তোরাঁ খোলা থাকে বা কী কী ছোটো ছোটো জয়েন্ট বা আইসক্রিমের দোকান, লিট্টি চোখার দোকান, হট চকলেটের দোকান খোলা থাকে, সেই সমস্ত গল্প যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, সেইখানে একটা অন্যরকম গল্প কলকাতার আপনাদের জানানো যেতে পারে। তো সেই জন্যই ভাবলাম যে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েট করা যায়। কিছুদিন আগে আমি লর্ডসের মোড়ের পাশ দিয়ে রাত্রেবেলা বাইক নিয়ে পাস করছিলাম, তো আমার চোখে পড়ে কিসোক্রিম। কিসোক্রিমে আগে আমি অনেকবারই আইসক্রিম খেয়েছি, কিন্তু ওদের টার্কিশ যে আইসক্রিমটা সেটা কখনো ট্রাই করা হয়নি। তো একদিন চোখে পড়লো, তারপরে আমি আমার বন্ধুদের নিয়ে হাজির হয়ে গেলাম ওদের টার্কিশিয়ানো আইসক্রিম খেতে। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিসোক্রিমে আমরা মেইনলি লাইভ আইসক্রিম রোলটা খেয়েছি। এটা কলকাতায় বেশ কিছুদিন ধরে পপুলার ছিল, ওনারাও স্টার্ট করেন, কিন্তু টার্কিশিয়ানোটা আই থিঙ্ক কলকাতাতে ওনারাই একমাত্র করছেন। যদি ভুল হই তাহলে আপনারা আমার একটু শুধরে দেবেন এবং আর কোথায় কোথায় এই টার্কিশিয়ানো আইসক্রিম বা টার্কিশ আইসক্রিম বানানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে, তার খবরটা প্লিজ আমায় দেবেন। টার্কিশ আইসক্রিম কলকাতার ব্লগার্স ইনফ্লুয়েন্সার্সদের কাছে বেশ পুরনো হয়ে গেলেও কলকাতার অনেক মানুষ কিন্তু এই টার্কিশ আইসক্রিম সম্পর্কে জানেন না। তাই আপনাদের একটু বলে দিই, লর্ডসের মোড় থেকে আপনি যদি আনোয়ারশার দিকে এগোন তাহলে আপনার ডান দিকে পড়বে কিসোক্রিম। এই কিসোক্রিমেই সন্ধ্যে 7টা থেকে রাত্রি 1টা-1.30টা অবধি কিন্তু এই টার্কিশ আইসক্রিম পাওয়া যায়, যার দাম 200 টাকা থেকে শুরু এবং 250 টাকা অবধি। এর আলাদা করে কোনো নতুন টেস্ট বা নতুন ফ্লেভার নেই, এর আসল মজাটা কিন্তু জাগলিংয়ে। হ্যাঁ, আইসক্রিম নিয়ে জাগলিং এই টার্কিশ আইসক্রিমেই করা হয়ে থাকে। তাহলে দেখুন জাগলিংটা। জাগলিং করছেন তার সাথে একটু আলাপ করে নেওয়া যায়। দিল্লির ছেলে ওয়াসিম কুরেশি দিল্লিতে এই কাজটি শিখে আমাদের কাছে এত সুন্দর এক অনন্য শিল্প উপহার দিচ্ছেন। আসুন ওর সাথে একটু কথা বলে নিই। পহলে আপনার নাম বাতাও। মেরা নাম হ্যায় ওয়াসিম কুরেশি। আচ্ছা, তুম হো কহাঁ কে? মেরা দিল্লি সে হুঁ, কনহাট প্লেস। আচ্ছা, তো ইয়ে কাম কহাঁ সে শিখা তুমনে? ইয়ে মেরা দিল্লি মে শিখা। दिल्ली में मतलब कौन सिखाता है, कोई इंस्टीट्यूट वगैरह? टर्की के हैं, शाहीन अभी नाम उनका, शाहीन। अच्छा, वो टर्की से है? शाहीन मिकाइल, ये दोनों हमारे टीचर हैं, मतलब वही सिखाए हैं। अच्छा, और ये टर्की के हैं। अच्छा, और हमारा फ्लेवर डेली चेंज होता है। अच्छा, कौन सा फ्लेवर मिलता है? नॉलेंगूर, पाइनएप्पल, स्ट्रॉबेरी, मैंगो, वनीला। अच्छा, प्राइस क्या है इसका? 200, एनी सिंगल टू, एनी थ्री मिक्स, दो मिक्स, 250। अच्छा, 200 से स्टार्ट होता है, 250 तक रहता है। और तुम यहाँ पे कितना दिन काम कर रहे हैं? यहाँ पे मेरा
वन मंथ हो गया और इसके पहले? इससे पहले केरला में था। कितना जगह काम किया ये वाला? मैं इसमें चार जगह था। ठीक है, थैंक यू। ডান হাত বাঁ হাত দুহাত দিয়েই কিন্তু এই জাতলিকটা চলতে থাকে। আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের মতো বয়স্ক শিশুরা যদি এত আনন্দ পায় তাহলে আমাদের ছোটরা কতটা আনন্দ পেতে পারে। কিছুদিন আগে দেবাংশুদা মানে রোস্টেড কাটের দেবাংশুদের ফেসবুকে একটা পোস্ট করেছিল যে রাত্রেবেলা ছেলেকে নিয়ে একটু খেতে বেরোবে। তো আমি আমার রেকমেন্ডেশনটা করেছিলাম, তার সাথে বলেছিলাম যে একটু পারলে ছেলেকে নিয়ে কিসো ক্রিমের টার্কিশিয়ানো আইসক্রিমটা খেয়ে এসো। তো ভদ্রলোক আমার উপরে আস্থা রেখে গেছিলেন এবং ছেলে কতটা আনন্দ পেয়েছে দেখুন। এ দেবাংশুদার বড় ছেলে সোমাংশুদে জুলিয়ান ডেজে ক্লাস টু এর স্টুডেন্ট, আমি ওকে ডাকি জুনিয়র হ্যারি পটার বলে। বাচ্চাদের এই নির্মল নিষ্পাপ হাসিটা দেখলে সত্যি মন ভরে যায়। টার্কিশিয়ানও কিন্তু এখন শুধু লেক গার্ডেন মোড়েই সীমিত নয়, ওনার আরও গ্রুপটা কিন্তু সারা কলকাতায় এই টার্কিশিয়ানোর আউটলেট ছড়িয়ে দিতে চাইছেন। রিসেন্টলি ওনারা সিটি সেন্টার টুতেও একটা আউটলেট খুলেছেন যেটা আমরা অলরেডি ঘুরে এসেছি। এছাড়াও অ্যাক্সিস মল এবং অ্যাভনি মলেও খোলার চেষ্টা চলছে। তবে এর মধ্যে কিন্তু অলরেডি ভুবনেশ্বরে ওনারা আরও একটা আউটলেট খুলে বসেছেন। টার্কিশিয়ানো আর নতুন ব্র্যান্ড নয় এখন, এটা সারা কলকাতার কাছে এখন একটা হট অ্যান্ড হ্যাপনিং আইসক্রিম জয়েন্ট। তাহলে আপনি কবে যাচ্ছেন টার্কিশিয়ানোতে জানান কমেন্টে। ততক্ষণ দেখতে থাকুন দামোদর শেঠ, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।